নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন, আজকে আমি কত ড্রাগন ফল তুলে নিয়েছি। এটা হচ্ছে ঠিক আগের মুহূর্তে, দেখুন কত ফল আমার কিন্তু গাছে পেকে রয়েছে। এখন কিন্তু শীতকাল, সাধারণত এই সময় কিন্তু গাছে এই ড্রাগন ফল থাকে না। আমি এবং আমার স্বামী কিভাবে এর যত্ন নিই এবং কী কী টিপস ব্যবহার করলে এরকম সুন্দর ফলন আপনারা পাবেন, আমার স্বামী তার টিপস সহ আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবেন। আপনারা দেখতে থাকুন। নমস্কার সকলকে, আজকে 20 নভেম্বর 2022 শীতকাল আমি একটা ভিডিও করছি। ভিডিওটা হলো যে এই শীতকালে সাধারণত আমরা জানি যে ড্রাগন ফল গাছে হয় না। আপনারা বেশিরভাগ গাছে লক্ষ্য করবেন এখন কিন্তু গাছে বেশি ড্রাগন ফল দেখতে পাবেন না, কিন্তু দুই একটা টিপস আমি দেবো আজকে। এই দুই একটা টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু এই শীতকালেও ড্রাগন ফল পাবেন এবং ড্রাগন ফলের সাইজগুলো যথেষ্ট ভালো হবে। একটু দেখে নিন আমার এই বাগানে, এই দেখুন কত সুন্দর সুন্দর ড্রাগন ফল রয়েছে, দেখুন কতটা বড়। এই দেখুন আমার ছাদের ওপর, ছাদ বাগানে ছোট্ট একটা ড্রাম, এই ড্রামের মধ্যে দেখুন কি সুন্দর ড্রাগন ফল হয়ে রয়েছে। সাইজগুলো দেখুন, এই দেখুন কত বড় বড়। আরও স্ট্রাকচার রয়েছে, সেটাও দেখাবো কীভাবে এই ড্রাগন ফল এত বড় করতে পারবেন এবং সেগুলো একদম ফ্রেশ আর খুব সুস্বাদু। এরকম ড্রাগন ফল বড় বড় করার জন্য আপনাদের দুই একটা টিপস আজকে আমি দেবো, সেই টিপসগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন এই গাছটার বয়স কিন্তু 3.5 বছর। এই দেখুন আগেরবার যখন ফল হয়েছিল এই যে আমি ডালগুলো কেটে দিয়েছিলাম, এই দেখুন এখান থেকে ডাল বেরিয়েছে। এরকম অনেক ডাল বেরোবে, যত ডাল কাটা হবে তত ডাল বেরোবে, তত ফল হবে এবং ফলগুলোর সাইজও যথেষ্ট ভালো হবে। গাছ যখন লাগাবেন যাতে মাদার গাছটা ভালো হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে এবং কীভাবে রোপণ করবে সেই ভিডিওটা দিয়েছি, দেখে নেবেন, সেইভাবেই গাছ লাগাবেন। 1 থেকে 1.5 বছরের মধ্যে কিন্তু আপনারা ফলন পাবেন এবং এই ফলনগুলো এরকম এরকম সাইজ হবে। কিচ্ছু যত্ন করতে হবে না, জাস্ট গোবর সার, ভার্মিকম্পোস্ট, নিম খোল, শিংকুচি এগুলো মিক্সড করে দিয়ে দেবেন মাটির সঙ্গে মিশিয়ে, তাহলেই খুব ভালো ভালো ফলন আপনারা পাবেন। এবং এই শীতকালেও যখন সাধারণত ফলন পাওয়া যায় না, ঠিক এই সময় এরকম ভালো ভালো ফলন আপনারা পাবেন। ব্যাস এইটুকুই আপনাদের সঙ্গে বলার ছিল আজকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।